আমার মনে হয় এই ওপেনিং নিয়ে আমরা চিন্তাই না করি, মানে চিন্তাটাই বাদ দিয়ে দিই। মানে আমার কাছে মনে হয় যে এখানে যারাই টপ অর্ডারে ব্যাটিং করছে সবাই খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে আসছে। আমার মনে হয় একটা দুইটা ভালো ইনিংস আমার মনে হয় ওই ব্যাটসম্যানেরও কনফিডেন্সটা আসবে। বাট আমার মনে হয় এখানে কেউই এমন না যে রিল্যাক্স আছে বা টিমের জন্যে চেষ্টা করছে না, সবাই চেষ্টা করছে। আশা করছি সামনের ম্যাচ থেকে এই টপ অর্ডার থেকেও ভালো স্কোর আসবে। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। না, আমার মনে হয় অবশ্যই আমরা ভালো ব্যাটিং করিনি, আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল। বাট দুইটা ম্যাচ হয়েছে মাত্র, প্রথম ম্যাচটা আমার মনে হয় যে বোলাররা এবং ব্যাটসম্যানরা ভালোভাবে শেষ করেছে। সো সামনের ম্যাচগুলো আমরা কীভাবে ব্যাটসম্যানরা বড় স্কোর করে ওটা ইম্পর্টেন্ট, ওইটা নিয়ে আমাদের প্ল্যানও আছে। সো চেষ্টা করবো যে সামনের ম্যাচে ওইভাবে ব্যাটিং করার। শান্ত, যেটা হচ্ছে যে মানে এই ম্যাচটায় যেটা বলা হচ্ছে যে চেন্নাইয়ের উইকেটটা আপনাদের স্যুট করবে অনেক বেশি, বাংলাদেশের স্পিনারদের হেল্প করবে, ইভেন নিউজিল্যান্ডেও এই নিয়ে আলোচনা আছে নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যমে। পরের ম্যাচগুলো যদি চিন্তা করেন, পরপর ইন্ডিয়া সাউথ আফ্রিকা, মানে এখন ওরা যেই ছন্দে আছে অনেক বড় প্রতিপক্ষ আমাদের জন্য, বাট বাংলাদেশের তো সেমিফাইনালের অঙ্ক আছে, মানে সেমিফাইনালের অঙ্কটাকে কিছুটা সুবিধা করে রাখার জন্য মানে এই ম্যাচটা জেতাটা কতটাই জরুরি বলে? প্রত্যেকটা ম্যাচে জেতাটা জরুরি আমার মনে হয়, এবং প্রত্যেকটা ম্যাচই খুবই ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় না খুব বেশি এখনই সেমিফাইনাল নিয়ে চিন্তা করা উচিত, কারণ আমরা একটা একটা করে ম্যাচ জেতে চাই। সো যদি কালকের ম্যাচটা আমরা ভালোভাবে শেষ করি তাহলে আমাদের যে লক্ষ্যটা আছে ওইদিকে আমরা ভালোভাবে আগাইতে পারব। শান্ত, গত খেলায় মাহিদি চারটি উইকেট নিয়েছে বা একটু রান বেশি দিয়েছে, এবং মাহিদি আর নাসুমের ব্যাপারটা হচ্ছে যে ওই ইন্ডিয়ার সাথে ম্যাচটায় তাদের পারফরমেন্স খুব ভালো ছিল, দলে আসতে তাদের মানে একটা যেই দর যে একটা পারফরমেন্স দরকার ছিল ওখান থেকে এসছে। আপনি তাদের রোলটা কিরকম দেখেন আগামীকালের ম্যাচে? তারা তো দুজনই স্পিনার, মানে আমরা কি এক্সপেক্ট করতে পারি নাকি যে বাংলাদেশ একটু একটা স্পিনার বেশি নিয়ে খেলবে, একটা পেসার কম নিয়ে খেলবে? মানে অবশ্যই আপনি বলেছেন যে উইকেট এখনো দেখেননি, কিন্তু তাদের ভূমিকাটা এখন বোধ আপনি কীভাবে দেখছেন গত এশিয়া কাপের শেষ খেলা থেকে এখন পর্যন্ত? এশিয়া কাপের ম্যাচটা তো খুব ভালো খেলেছিল আমার কাছে মনে হয়, আবার যেহেতু উইকেটটা কিরকম হবে এখনো ওইভাবে আমরা দেখি নাই। সো উইকেটটা দেখার পরে হয়তো ক্যাপ্টেন কোচ ডিসাইড করবে যে আমরা কয়টা স্পিনার বা কয়টা পেস বোলার নিয়ে খেলবো। সো এটা আসলে উইকেট দেখার পরে বোঝা যাবে। না, আমার মনে হয় যে এখানে যারাই এসছে দলে সবাই পারফর্ম করে আসছে এবং সবাই ক্যাপেবল। আর ওই ম্যাচটাতে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে সবাই খুব বিশেষ করে লোয়ার মিডল অর্ডারে যারা ব্যাটিং করেছে ওই ওদের ওই রানগুলোর কারণে কিন্তু আমার মনে হয় যে আমরা ম্যাচটা জিততে পেরেছিলাম। সো তাদের একটা ইম্পর্টেন্ট রোল তো অবশ্যই আছে। শান্ত, কত ম্যাচ শেষে নিশ্চয়ই আপনাদের ডিসকাশন হয়েছে কিছু, সো ডিসকাশনটা কেমন ছিল? অবভিয়াসলি আপনি সবকিছু শেয়ার করবেন না, করতে পারবেন না, বাট সেটা কি খুব হার্ড টক ছিল না কি ধরনের কথা ছিল, এটা ফার্স্ট পার্ট। আর দ্বিতীয় কথা হলো যে তানজিদের শুরুটা যেভাবে হয়েছে খুব ভালো হয়নি, আমি শিওর যে আপনি রিলেট করতে পারেন তার সঙ্গে, আপনার স্ট্রাগল করতে হয়েছে ওই সময়টা। সো আপনার কি মেসেজ থাকবে তানজিদের জন্য? আমার কাছে মনে হয় যে স্টিল আমার মনে হয় 5-6টা ম্যাচই খেলছে, বাট প্রত্যেকটা প্লেয়ারের আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কারো একটু সময় লাগে, কারো একটু কম সময় লাগে, বাট সবার ওই বিলিফটা রাখা উচিত তার উপরে, এভরিওয়ান যেন আমরা ওকে সাপোর্ট করি এবং বিশ্বাস করি, কারণ এইখানে যারাই যে কয়টা প্লেয়ারই আসছে সবাই ক্যাপাবল ভালো করার জন্য। সো আশা করছি সামনের ম্যাচে ভালো কিছুই করবে। আর একটা কি কোশ্চেন ছিল? দলের আলোচনা তেমন ওরকম কোনো কিছু ছিল না, লম্বা একটা টুর্নামেন্ট, এমন না যে 9 ম্যাচেই আমরা জিতবো। সো এখানে হারা জিতা থাকবে, সো এখান থেকে আমরা কিভাবে কামব্যাক করতে পারি ওটা নিয়েই কথা হয়েছে এবং ওটা নিয়েই প্ল্যান করা হয়েছে। শান্ত, এই বিশ্বকাপে ভালো খেলার জন্য অনেক দলই আসলে টেকনিক্যাল কনসালটেন্ট কিংবা এখানকার উইকেট সম্পর্কে যারা খুব ভালো জানেন মানে তাদেরকে অ্যাড করেছে, তো সেখানে বাংলাদেশও সেই কাজটা করেছে, আফগানিস্তানও জানে। ইভেন আমরা যে কালকে খেলবো নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের দলেও কিন্তু টেকনিক্যাল কনসালটেন্ট আছে। সো তার কাছ থেকে, শ্রীধরন শ্রীরামের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত উইকেট কন্ডিশন এই জায়গা থেকে কতটুকু কি হেল্প পেয়েছি, এবং কালকের উইকেট সাপেক্ষে যে ধরনের আসলে সাজেশনগুলো দরকার আপনারা কতটা ইমপ্রেসড কিংবা কতটা আপনারা স্যাটিসফাইড বাই দ্য ইনপুটস অফ শ্রীধরন শ্রীরাম? হ্যাঁ, উনি অনেক হেল্প করছেন। আমার মনে হয় প্রত্যেকটা ধর্মশালায় আমরা যে দুইটা ম্যাচ খেললাম ম্যাচের আগে থেকে একটা আইডিয়াস আমাদেরকে দিয়েছেন প্রত্যেকটা ব্যাটসম্যান বোলার সবাইকে, এবং এইখানে আসার আগেই এখানে কী কী ধরনের উইকেট হইতে পারে
সে সম্পর্কেও আমাদের আলাপ আলোচনা হয়েছে। সো খুব ভালো, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমরা অনেক হেল্প পাচ্ছি তার কাছ থেকে, এবং আশা করব সামনে যে ম্যাচগুলো আছে উনি এভাবে হেল্প করবেন। শান্ত, আপনি এই টুর্নামেন্টের আগেই ভাইস ক্যাপ্টেন হয়েছেন, এখন লিডারশিপ গ্রুপের পার্ট, তো নিশ্চয়ই এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পেসারদের নিয়ে আপনি এবং পুরো দলই আসলে খুব অনেক বেশি হাই এক্সপেকটেশন ছিল। ফার্স্ট দুইটা ম্যাচে তারা তেমন একটা ভালো করতে পারেনি, তাসকিন ভাই মানে লাস্ট ম্যাচের পরে আসছিলেন ইয়াতে, তাকেও একটু হতাশই মনে হচ্ছিলো আর কি, হতাশ বা ফার্স্টেডেড যেটাই হোক মানে মনে হচ্ছিলো তার কথাবার্তা শুনে যে তারা একটু ফার্স্টেডেড। বিইং এ মানে আপনি এখন যেহেতু লিডারশিপ গ্রুপে আছেন, আপনারা আসলে তাদের জন্য আসলে কী মেসেজটা দিয়েছেন দল থেকে, বা তারা আপনারা আসলে কী বলছেন তাদের? প্রথমত কোনো পেস বলারই হতাশ না, সবাই ঠিক আছে, এবং এখানে উইকেটটাই এমন রান স্বাভাবিকভাবে একটু বেশি দিবে, কারণ আমরা নর্মালি দেখি না যে আমাদের পেস বলাররা 10 ওভারে 70-65-70 দেই, তো হঠাৎ করে এসে দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক খারাপ বোলিং হচ্ছে, জিনিসটা এরকম না। সো সবাই এই বিষয়টা নিয়ে অবগত আছে যে এখানে উইকেটটা ভালো, এখানে কত কম রানের মধ্যে রাখতে পারি, কীভাবে আমি মিডল ওভারগুলোতে উইকেট বের করতে পারি, নতুন বলে কীভাবে উইকেট বের করতে পারি। সো সবার একটা প্ল্যান আছে এবং তারা ওইভাবে কষ্ট করছে, এবং আমার মনে হয় পেস বলাররা আমি বিশ্বাস করি যে যেই অবস্থায় আছে এখান থেকে যদি আর 10% ইম্প্রুভ করি আমরা এখান থেকে আরও ভালো অবস্থানে আমরা যেতে পারবো। শান্ত, রিসেন্টলি ব্যাটিং ডিপার্টমেন্টে আপনি একটা বড় ভূমিকা পালন করছেন আপনার পারফরমেন্সে, অ্যাজ আ ব্যাটিং টিম ইউনিট হিসেবে এই সামনের ম্যাচের আগে আপনাদের কী মেসেজটা রয়েছে বা গেমের স্ট্র্যাটেজিটা কী হতে পারে, যেহেতু টপে একটু ঝামেলা হচ্ছে আর্লি অন? আমার কাছে মনে হয় যে আমার একটা জিনিসই মনে হচ্ছে যে এখানে কত বেশি সাহস নিয়ে আমরা ব্যাটিং করতেছি, মন খুলে কতটুকু ফ্রিডম নিয়ে ব্যাটিং করতেছি, এটা ইম্পর্টেন্ট। যদি দেখা যায় যে প্রত্যেকটা টিমের ব্যাটসম্যান যারাই রান করতেছে অনেক, আমার কাছে মনে হচ্ছে খুব আরামেই রান করতেছে। সো মন খুলে ব্যাটিং করাটা ইম্পর্টেন্ট, ফ্রিডম নিয়ে ব্যাটিং করাটা ইম্পর্টেন্ট, সাথে সবার টেকনিক আমার মনে হয় সবাই এখানে স্কিলফুল। সো যদি আমরা ওই ফ্রিডম নিয়ে ব্যাটিং করি তাহলে ভালো করা সম্ভব, কারণ কোচিং স্টাফ ক্যাপ্টেন সবার কাছ থেকে ওই ফ্রিডমটা আমাদের আছে। শান্ত, আমি ওপেনিং নিয়ে কথা বলছি না, বাট মানে শুরুটা একটু কনসার্ন কিনা, ব্যাটিং এর শুরুতে যেমন উইকেট পড়ছে বাংলাদেশের, আবার প্রতিপক্ষের শুরুটা মানে যেভাবে দরকার যে উইকেট দ্রুত ফেলানো, সেটা মানে লাস্ট 2 ম্যাচে ঠিক সেভাবে হয়নি, মানে শুরুটা একটু কনসার্ন কিনা? ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে নতুন বলে ব্যাটিং করা অবশ্যই চ্যালেঞ্জিং, যে কোনো সিচুয়েশনে অবশ্যই চ্যালেঞ্জিং, যদি শুরু ভালো হয় অবশ্যই টিমের জন্য ভালো, বাট আমার কাছে যেটা ইম্পর্টেন্ট যদি আমরা 2-3টা উইকেট আর্লি আমাদের পড়ে যায় তাহলে ওইখান থেকে আমরা কীভাবে কামব্যাক করি, সো ওইটাও আমাদের মাথায় রাখতে হবে যে 2-3টা উইকেট পড়ে গেলে তার মানে এই না যে আমরা খুবই অল্প রানে অল আউট হয়ে যাবো, সো ওইখান থেকে আমরা কীভাবে বড় স্কোর করতে পারি এটাও ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় দুইটাই, যদি শুরু ভালো হয় অবশ্যই কিন্তু ভালো অবস্থাতে যাওয়ার পসিবিলিটিস বেশি থাকে।